হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে বলেছিলাম যে আপনারা ইউটিউবে ভিডিও করার জন্য কোন কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তো সেখানে আমি কমেডি, টেক, তারপর মিউজিক, তারপর প্রাং, তারপরে রোস্টিং এবং ব্লগ ভিডিওর কথা বলেছিলাম। তো আজ আমি আপনাদের এই ভিডিওতে ব্লগ বিকি ভিডিওর সম্পর্কে আমি ডিটেলসে বলবো। তো কীভাবে আপনারা ব্লগ ভিডিও বানাবেন, তো ব্লগ ভিডিও বানাতে গেলে আপনার কী কী প্রয়োজন, তো সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে মানে স্টেপ বাই স্টেপ বলবো। তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো আপনাদের সাথে আছি আমি অশেষ। তো আপনারা দেখছেন আল্ট্রা কুইক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এটা বলবো যে আজ আমরা এই ভিডিওতে ব্লগিং ভিডিও সম্পর্কে আলোচনা করবো। তো ব্লগিং ভিডিও সম্পর্কে আলোচনা আমরা কেন করবো? যে ব্লগিং ভিডিও ছাড়লে কি আপনাদের বেশি ভিউজ আসে, বা আপনার চ্যানেলে কি সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ে, বা আপনার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো হয়? তো এই সম্পর্কে জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে আমাদের বাংলায় যে সমস্ত ব্লগিং চ্যানেল আছে তো তাদের সাবস্ক্রাইবার কত। তো বাংলাদেশে এক ইউটিউবার আছে, তো তহিদ আফ্রিদি। তো তার সাবস্ক্রাইবার এখন 4.52 মিলিয়ন সাবস্ক্রাইবার। তার মানে আমরা বুঝতে পারছেন যে 4 মিলিয়নের উপরে কিন্তু তার সাবস্ক্রাইবার। তার মানে দেখতে পাচ্ছেন ব্লগিং ভিডিও কীরকম ধরনের অডিয়েন্স আপনাদের ভিডিও পছন্দ করে। তো তার মানে বুঝতে পাচ্ছেন যে ব্লগিং ভিডিও কিন্তু সবাই দেখতে চায়, যদি ব্লগিং ভিডিও যদি ভালো বানানো হয়, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়ায় একটা বেস্ট যে ব্লগার আছে, তো তার সাবস্ক্রাইবার সৌরভ যোশী বলে নাম। তো তার 8.82 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো তার একটা একটা ভিডিওতে 4 মিলিয়নের উপর ভিউজ আসে, ঠিক আছে। প্রতিদিন একটা একটা করে ভিডিও ছাড়ে, ঠিক আছে। প্রতিদিন আজকের দিনে সে কী করলো, কালকের দিনে কী করলো, ঠিক আছে। তো এই নিয়ে ভিডিও ছাড়ে। তো আপনারা তার চ্যানেলে গিয়ে দেখবেন সৌরভ যোশী বলে সার্চ করে, তা তো প্রতিটা ভিডিওতে 4 মিলিয়নের উপরে করে ভিউজ, ঠিক আছে। তো আর বাংলায় যে তহিদ আফ্রিদি আছে, তো তার কিন্তু এরকম প্রতিটা ভিডিও দেখবেন প্রায় 1 মিলিয়ন উপরে কিন্তু 1 মিলিয়নের উপরে কিন্তু ভিউজ হয়ে যায়, ঠিক আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ব্লগিং ভিডিও কীরকম লোকজন দেখতে পারে, আর আপনার অ্যাক্টিভ ভিউজ পাবেন, ঠিক আছে, অ্যাক্টিভ ভিউজ। তো আপনি যদি টেক রিলেটেড ভিডিও করি, আমার 20,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার একটা ভিডিওতে 100-এর উপরে কিন্তু ভিউজ আসে না। কিন্তু আপনারা যদি ব্লগিং ভিডিও আপনার চ্যানেলে ছাড়েন, তাহলে কিন্তু দেখবেন ওখানে কিন্তু আপনার ভিউজ কিন্তু অনেক আসবে, ঠিক আছে। অন্য অন্য যে সমস্ত ক্যাটাগরি চ্যানেল আছে, সেই সমস্ত ক্যাটাগরির ভিডিওর তুলনায় কিন্তু বেশি ভিউজ আসবে কিন্তু ব্লগিং চ্যানেলে। তো আমি দেখেছি, তো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো ব্লগিং ভিডিও বানাতে হলে আমাদের কী করতে হবে, ঠিক আছে। তো ব্লগিং ভিডিও বানাতে হলে যে আপনাকে যে আমেরিকায় বা দুবাই বা কাশ্মীর তো এখানে যেতে হবে, এইগুলো কথা না। কিন্তু তো আপনি দিনের যে সমস্ত ভালো ভালো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন, বা ভালো ভালো বিষয় নিয়ে দেখাতে পারেন, ঠিক আছে, তাই নিয়ে ভিডিও ছাড়তে পারেন। অথবা আপনি আপনার আশেপাশে যে সমস্ত ভালো ভালো দেখার জায়গা আছে, তো সেই সমস্ত জায়গা যেতে পারেন এবং ভিডিও তৈরি করতে পারেন। তো এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে ভিডিও করতে পারেন, ঠিক আছে। তো প্রায় সময় আপনি ভিডিও করতে পারবেন, ঠিক আছে। তো ব্লগিং ভিডিও কিন্তু সেরকম একটা আপনাদের মানে মানে যদি আপনি বাড়ির ধারে কোনো কিছু করতে চান, তাহলে কিন্তু সেরকম কিন্তু সেরকম খাটতে হয় না, যেরকম অন্য অন্য ক্যাটাগরির চ্যানেলে কিন্তু বেশি করে খাটতে হয়। যেমন মায়াজাল, তারপর এই সমস্ত চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেলে কিন্তু অনেক খাটতে হয়। কিন্তু ব্লগিং চ্যানেলে কিন্তু একটু ভালোভাবে ভাবলে, ভালোভাবে কিন্তু ভিডিওর চেষ্টা করলে আজ কী কী বলবো, কী কী করবো না করবো, তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনি লাইভ হিসেবে কিন্তু ব্লগিং ভিডিও করে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন। তো আমাদের এবার জানতে হবে যে আপনার ব্লগিং ভিডিও করতে হলে আমাদের কী কী প্রয়োজন হবে বা কী কী লাগবে, ঠিক আছে। তো প্রথমে তো আপনি ধরো নতুন, ঠিক আছে, আপনার বাজেট কম আছে, ঠিক আছে। তো তার জন্য আমি বলবো যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনি ব্লগিং ভিডিও শুরু করুন, প্রথমে যদি শুরু করতে চান তবে, ঠিক আছে। তো আপনার মোবাইলের সামনের ক্যামেরার ভালো হওয়া উচিত, ঠিক আছে। আপনার ফ্রন্ট ক্যামেরার যদি ভালো যদি ভিডিও রেকর্ড করা যায়, বা ভালো যদি একটু ক্যামেরা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন। তো তার পাশাপাশি আপনাকে গরিলা পট লাগবে, ঠিক আছে, যে হাতে করে ধরার জন্য, ঠিক আছে। তার কারণে কিন্তু আপনি ভালো এখানে ওখানে যেতে পারবেন। আর আপনাকে একটা মাইক লাগবে, ঠিক আছে। তো বয়া, আপনি বয়া মাইকটা নিতে পারেন। তো তার কারণে কিন্তু বয়া M1, তো এই মাইকটা ইউজ করতে পারেন। তো তার কারণে আপনি যদি কোনো রাস্তায় বা এখানে ওখানে যাচ্ছেন, তো অনেকে সাইডে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে, গাড়ির আওয়াজ বা অন্য অন্য আওয়াজ, তো এই সমস্ত আওয়াজ কিন্তু
নয়েজ কিন্তু ভালো আস মুছে দেবে, ঠিক আছে, বা আপনি খুব ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন, আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন, ঠিক আছে। এবং আপনার এডিটিংয়ের জন্য কিন্তু কাইন মাস্টার অথবা পাওয়ার ডাইরেক্টর কিন্তু অ্যাপ্লিকেশান তো আছেই, আপনারা পেয়ে যাবেন খুব সহজে প্লে স্টোর থেকে, অথবা আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো সেখানে আপনারা ওয়াটার মার্ক আপনার দেখাবে না, ঠিক আছে, আমি যে লিঙ্কগুলো দেবো ডিসক্রিপশন বক্সে। তো আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু সহজে একটা ব্লগিং ভিডিও বানাতে পারবেন, ঠিক আছে। তো আপনি ব্লগিং ভিডিও যদি বানাতে চান, তাহলে আপনার যদি ব্লগিং ভিডিও বানাতে ইন্টারেস্টিং থাকে, তো আপনি নতুন নতুন কোনো জায়গায় যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তো সেই সমস্ত জায়গায় যাচ্ছেন, তো আপনি মোবাইল দিয়ে এক ব্লগিং ভিডিও ট্রাই করুন, যদি আপনি ভালো পারেন আর আপনার ব্লগিং ভিডিও যদি ভিউজ আসে বা আপনার যদি গ্রো হয়, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন ব্লগিং, যে সমস্ত মানে ভালো DSLR নিতে পারেন, অথবা আপনি গুগল নিতে পারেন, তার কারণে কিন্তু আপনার ব্লগিং ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হবে, ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, যা যা বলার আমি তো বলে দিলাম। তো আপনাদের যদি এই ভিডিওতে কোনো রকম যদি একটুও সাহায্য হয়ে থাকে বা তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকম ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।